Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. Tumra jara SSC porikhate 2023 sale tomader notun syllabus er aloke kintu porikha hobe ar ei notun syllabus er aloke porikhay bhalo korte hole obosshoi ajker video ti tomader jonno. তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমি যখনই আপলোড দেব নোটিফিকেশন পেয়ে যাবে সুতরাং ভিডিওটি শুরু করার আগে আমাদের একটি ছোট্ট পরিচয় দরকার সেটি হচ্ছে আই এম মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি বিষয়ে জানব সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার ট্রিক্স উইথ ক্লু অর্থাৎ শব্দ দেওয়া থাকবে আর এক নম্বরে থাকবে শব্দ দেওয়া থাকবে না তাহলে দুই নম্বরে শব্দ দেওয়া থাকবে এই শব্দটা মানে এই ক্লুগুলো যদি থাকে তাহলে সেই শব্দগুলো ইউজ করার জন্য অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে পরিষ্কার এবং সুন্দর ধারণা থাকতে পারবো থাকতে হবে আর আজকের ভিডিও থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারবো চলো আমরা আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে আজকের বিষয়টি জানার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনে সেটি সুন্দরভাবে অ্যাপ্লাই করব ওকে নাও গো টু আর হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু দিস লেসন আই হোপ ইউ আর রেডি উইথ ইয়োর ওন খাতা অ্যান্ড পেন সো রাইট ডাউন with me okay now start তাহলে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার ট্রিক্স উইথ ক্লু ফর এসএসসি 2023 সালে যারা রয়েছে তাদের জন্য স্পেশাল ক্লাস তোমরা যারা পরীক্ষা অবশ্যই ভালো করতে চাও তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব কি জানতে পারব হাউ টু ইউজ প্রোনাউন কনজাংশন অ্যাডজেক্টিভ নাউন এন্ড ভার্ব কিভাবে আমরা এই পার্টস অফ স্পিচ আমরা সুন্দরভাবে আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো অবশ্যই আমার সাথে জানার চেষ্টা করবে তাহলে এখানে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো কিন্তু প্রয়োজনে চেঞ্জ করা দরকার হয় তাহলে আমাদের প্রয়োজনে আমাদের শব্দগুলো এই পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে সেই বিষয়ে অবশ্যই আমরা খেয়াল করব তাহলে আমরা জানি হিম হলো তাকে এটা কি অবজেক্ট হিসাবে থাকে আর হি মানে সে অ্যান্ড মানে এবং পিস মানে শান্তি এবার ডিজাইনেশন মানে অসৎ সাকসিড মানে সাফল্য লাভ করা এবার হু মানে কে হ্যাপি মানে সুখী বার্সু মানে গুণ সাফার মানে ভোগা তাহলে এই শব্দগুলো কোথায় কীভাবে বসবে অবশ্যই আমরা জানার চেষ্টা করব তাহলে এখানে দশটি শব্দ থাকবে এবং দশটি শব্দ আমরা যাতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে যাতে আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি ওকে চেষ্টা করি আমরা তাহলে অ্যান্সার টু দি কোশ্চিন নাম্বার খাতায় লেখার সময় অবশ্যই আমাদের এইভাবে লিখতে হবে তাহলে আমরা লিখি অনেস্টি ইজ দ্য বেস্ট অনেস্টি ইজ দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ অর্থাৎ সততা হচ্ছে সত্য বলার একটা গুণ তাহলে অনেস্টি ইজ এ গ্রেট ড্যাশ তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন দরকার তাহলে নাউন কোথায় আছে তাহলে আমরা জানি বন্ধুরা এখানে ভার্সু আছে তাহলে এখানে ভার্সু ভি আই আর টি ইউই ভার্সু অর্থাৎ সততা একটি মহৎ গুণ তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে তাহলে সততা হয় একটি মহৎ গুণ আমরা পেয়ে গেলাম ওকে ইট ইজ দ্য রুট টু পিচ এটা হলো রাস্তা ওকে এই রাস্তাটা কীরকম শান্তি আর হ্যান এখানে বন্ধুরা এখানে কিন্তু আমাদের কি আছে এখানে হ্যাপি আছে তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে এখানে নাউন আছে অবশ্যই অ্যান দ্বারা দুটো নাউন যুক্ত থাকে তাহলে হ্যাপি থেকে আমরা হ্যাপিনেস এবার নাউন বানালাম ওকে আমরা বলেছিলাম যে অবশ্যই প্রয়োজনে শব্দ পরিবর্তন হবে তাহলে হ্যাপি থেকে হ্যাপিনেস ওকে এবার আমরা যাচ্ছি দি ম্যান এখানে ভার্ব আছে ভার্ব এবং নাউন আছে মাঝখানে অবশ্যই এমন একটি শব্দ বসবে সেটা কী বসবে সেটা রিলেটিভ প্রোনাউন কি হু মানে কে তাহলে এখানে বলতেছে কী হলো দি ম্যান হু
মানে কি যে তাহলে এখানে আমরা ব্যবহার করব হু মানে আমরা জানি কেউ হয় আবার যেও হয় ওকে তাহলে এখানে আমরা লিখতে পারবো যে হু মানে যে অর্থাৎ যে ব্যক্তি পজেস মানে কি অধিকারী আছে ইট মানে এই তো সততার ওকে ইজ বিলিজ সে হচ্ছে কি আশীর্বাদ প্রাপ্ত যার মধ্যে এই সততার গুণ আছে এটি আশীর্বাদ প্রাপ্ত এবার বলতেছে কি হলো এবার এখানে এখানে কিন্তু প্যাসিভ ভয়েস আছে বন্ধুরা ই এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে দরকার তাহলে সাবজেক্ট কি হি আমরা ব্যবহার করতে পারি কি যে এখানে হি ব্যবহার করব তাহলে আমরা এখানে হি ব্যবহার করলাম হি ইজ রেসপেক্টেড বাই অল এবং তাকে সম্মান করা হয় যে লোক সৎ তাকে সম্মান করা হয় অ্যান্ড এবং এখানে কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্সকে যোগ করা থাকে অ্যান্ড এবং কি অ্যান্ড হেটেড বাই নান এবং কাহারও দ্বারা ঘৃণিত হয় না প্যাসিভ ভয়েসে রয়েছে এবার আমরা যাব বন্ধুরা ইভেন এমনকি এ ম্যান তাহলে একজন লোক রয়েছে সে লোকটা কেমন তাহলে আমরা জানি কি ডিসঅনেস্ট মানে কি অসৎ লোক ডিসঅনেস্ট তাহলে আমরা জানি কি ডিসঅনেস্ট মানে কি অসৎ এমনকি একজন অসৎ লোকও কী করে কী হয় ক্যান নট বাট রেসপেক্ট হিম তাকে শ্রদ্ধা না করে পারে না তাহলে এখানে হিম অবজেক্ট হিসেবে বসবে এখানে হিম মানে কি অবজেক্ট হিসেবে বসবে তাহলে সাবজেক্টের পরে ভার ভার পরে যে ব্যক্তি আসে সেই ব্যক্তি আমরা জানি কি তাহলে এখানে হি থেকে হিম অর্থাৎ অবজেক্টিভ কেস হয়ে গেল অবজেক্টিভ ফর্ম হয়ে গেল এবার আমরা যাবো বন্ধুরা সেটা কি অ্যান অনেস্ট ম্যান এনজয় একজন সৎ লোক কি এনজয় উপভোগ করে কি উপভোগ করে হ্যাঁ পিচ মানে কি শান্তি তাহলে সে শান্তি অনুভব করে পি এ সি ই পিস মানে কি সে শান্তি অনুভব করে কিসের অফ মাইন্ড অর্থাৎ মনের শান্তি অনুভব করে যে লোক সৎ থাকে তারপর আমরা বন্ধুরা সেটি হচ্ছে দোহি দোহি সাপার উল্টো যদিও সে কষ্ট করে সাপার এইচ এইচ ডবল এফ ইআরএস আমরা জানি বন্ধুরা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে কী হয় এস বা ইএস হয় যদিও কী কয় মাঝে মাঝে সে কষ্ট করে ভোগে ওকে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বেয়ার এবার আমরা যাবো বন্ধুরা কী হয় কিন্তু কী হলো হি সাকসিডস মানে কি সাফল্য লাভ করে এইচ ইউ ডবল সি ডবল ই ডি এস সাকসিডস কিন্তু সে পরিণামে কী হয় সাফল্য লাভ করে অ্যান্ড ইজ হ্যাপি এবং সে সুখী হয় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স টুডেস লিসন সেটি ছিল আমাদের গ্যাপ ফিলিং সুপার টিক্স উইথ ক্লু ফর এসএসসি 2023 আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর কোথায় বুঝতে যদি সমস্যা থাকে আমাকে মেসেজ করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা কী বিষয়ে ভিডিও চাও সেই বিষয়টি অবশ্যই আমাকে কুইকলি জানিয়ে দাও পরবর্তীতে আমি সেই বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম